যে ডালে বসে আছো সেই ডালই কাটছো যে, আরে নেমে এসো না, শিখি শিখি নেমে এসো। হ্যাঁ না ভাই না, কাটতে দাও আমারে, আমার বড় দুঃখ। বৌদু বেলা গাল মন্দ করে এই কাঠ কেটে হাটে বেঁচে দু পয়সা রোজগার করতে হবে গো। সরে যাও সরে যাও, আমায় বাধা দিও না গো, দিও না। আরে এ তো বেজায় বোকা লোক, মুরুকি যা। আরে ভাইয়া তুমি কি করে জানতে পারলে এই যে আমি ডাল ভেঙে পড়বো? হ্যাঁ তোমার কত বুদ্ধি গো। আর লোকটা মনে হচ্ছে নেহাত বোকা, একে দিয়ে দিন কতক চুরি করিয়ে নেব আর আমি নিশ্চিন্তে ঘুমবো। তা ভায়া তুমি কি যেন দুঃখের কথা বলছিলে? আমরা তাঁতি, সাত পুরুষ ধরে তাঁত বুনে খাই, কিন্তু বাজার মন্দা গো, তাঁত বুনে এখন আর পেট চলে না, তাই কাঠ কাটতে এসেছি। কাঠ কাটতে ভারী পরিশ্রম, তার চেয়ে তুমি বরং আমার সঙ্গে চলো, আমি যে কাজ করি না তাতে দারুণ মজা, সারা দিন ঘুমোতে পারবে, শুধু রাত্রে কয়েক ঘন্টা কাজ। কি কাজ গো ভাইয়া, আমায় শিখিয়ে দেবে? সে হলো মহাবিদ্যা, একদিনে কি আর শেখা যায়? আমি তোমায় রোজ একটু একটু করে শিখিয়ে দেবো। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ ভাই আমি যাবো, আমি যাবো তোমার সঙ্গে, তুমি যেমন বলবে আমি তেমনটি করবো, আমি যাবো। শোনো ভাই, আমি তোমায় কি শিখিয়েছি একবার বলো দেখি। হ্যাঁ, রেতের বেলা সবাই ঘুমলি গৃহস্থ বাড়িতে পা টিপে টিপে ঢুকতে হবে, আর সুযোগ বুঝে ভারী ভারী বাসনপত্র নিয়ে বেরোয় আসবো। আস্তে আস্তে বলো আস্তে, এ হলো গুপ্তবিদ্যার গুপ্ত কথা, অত জোরে বলতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ভারী ভারী বাসন নিয়ে বেরোয় আসবো। তাহলে ওই কথাই রইল, আজ রাত থেকে লেগে পড়ো, হ্যাঁ আমি তোমার বাড়ি দেখিয়ে দিয়ে চলে আসবো। ওই বাড়ি, হ্যাঁ তাহলে ওই কথাই রইল, যেমনটি বলেছি ঠিক তেমনটি। সব থেকে ভারী লাগতেছে, যাই যাই এইগুলোই নিয়ে যাই। আহ কি ভারী, ওরে বাবা গা গতর ব্যথা হয়ে গেল গো। ও ভায়া ভায়া দেখো দেখো কি এনেছি দেখো। এই কোথায় পেলে গো? মাটির তলায়, দেখি দেখি কি এনেছো, এত জল ভরার ঘড়া। আচ্ছা বোকা তো তুমি, কেন তুমি যে বললে ভারী ভারী বাসনপত্র আনতে, এটাই তো সব থেকে ভারী দেখলাম গো রান্নাঘরে। কি জ্বালা, আরে এসব না, শোনো পরের দিন যে বাড়িতে যাবে না সেখান থেকে সোনা দানা নিয়ে আসবে, বুঝলে? আর এমন বোকামো করো না। আচ্ছা ভায়া
বলল সোনা দানা নিয়ে যেতি। আরে এই তো দানা, যাক সোনা না পাই দানা তো পেলুম, ভাই আজ খুব খুশি হবে, খুব খুশি। ও ভাইয়া দেখো দেখো, আজ আর তুমি কিচ্ছু বলতে পারবা না কিন্তু, হ্যাঁ তুমি যা বলেছো তাই এনেছি, দেখো। হায় হায় হায়, কি আপদের পাল্লায় পড়েছি রে বাপ। এইসব কি নিয়ে এসেছো? কেন সোনা দানা বললে যে সোনা পাইনি তাই দানা নিয়ে এসেছি। আরে সোনার উপর এসব হলো দামি জিনিস, চকচক করে, বুঝলে? পরের দিন যে বাড়িতে যাবে চকচকে জিনিস দেখে এনো। আচ্ছা, মনে আছে তো দামি চকচকে জিনিস আনা চাই? ও তুমি কি ছুটি ভেবনি, এবার আর ভুল হবেনি গো, আর ভুল হবেনি। এই তো সেই চকচকে জিনিস, আজ কি কপাল, এসেই পেয়ে গেলাম। না এ তোমার কম মনে হয়, তুমি নিজের পথ দেখো বাবা। ও ভাইয়া ভাইয়া গো, বলতেছি যে আর একটিবার সুযোগ দাও না। না 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 না, তোমায় আর একা ছাড়া যাবে না, ইস এরপর তো না খেয়ে মরতে হবে। ওরে বাবা ভাইয়া, এইবারটি দেখো। আরে আরে করো কি করো কি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এবার আমার সঙ্গে যাবে, এরপর যে বাড়িতে আমরা যাবো না সে বাড়ির বুড়ির অনেক অনেক টাকা করি সব গুছিয়ে আনতে হবে, বুঝলে? দুধ শাল গুড় অনন সব তো আছে, কতদিন যে পায়েস খাই না, আগে একটু পায়েস রান্না করে খাই, তারপর দুগ্গা দুগ্গা বলে কাজে লেগে পড়া যাবে। তোমারও বুঝি পায়েস খেতে স্বাদ হয়। দাঁড়া দাঁড়াও, দেব দেব, একা খাবুনি গো, একা খাবুনি। আহা, আরে এই তো বসানো, এই কি আকিল বলো তো, নাও নাও নাও, এই নাও। ওরে বাবা গো, এ কি সবাই উঠে পড়লো যে, এবার পালাই কোথায়? ওরে বাবারে, গরম পায়েস ঢেলে দিয়েছে বাবা গো, বাবা গো বাবা, জিভটা একেবারে পুড়ে গেল গো। আচ্ছা ঠাকমা, এত রাতে কে পায়েস ঢালবে তোমার মুখে বলো তো? নির্ঘাত তোমার পায়েস খাওয়ার শখ হয়েছিল, আজ মাঝরাত্রিরে গরম পায়েস খেতে গিয়ে মুখ পুড়িয়েছো তো? না রে না, তোরা বিশ্বাস কর আমি পায়েস বানাইনি। ওই তো এখনো পায়েস জাল হচ্ছে উনুন ধরানো, তুমি পায়েস বানাওনি বললেই হবে। আমি পায়েস বানিয়েছি কিনা তা ও বড় লাই জানে। বারে আমি বুঝি একাই জানি, আর ও বুঝি কিছুই জানে না। না আরে এ তো পটাস চোর, আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় বেটা বেরিয়ে আয় বেরিয়ে আয়।
এই তুই কে? আগে আমি তাঁতি, ঘর চলে না বলে ভায়ার কাছে এই সব শিখতেছি, কিন্তু ভায়া বলেছে আমি নাকি কিচ্ছুটি পারি না। তোমাকে ভাই আর চুরি শিখতে হবে না, আমাদের কাপড়ের দোকান আছে, তুমি তাঁতে যা বুনবে আমরা কিনে নেব, ঠিক আছে? ঠিক আছে বাবু। ভাইয়া তাহলে আমি যাই গিয়ে, তুমি বাবুদের সঙ্গে কথাবার্তা সেরে এসো। হ্যাঁ বাবু, বাবু পায়েসটা নিয়ে যাই, বউটা কতদিন পায়েস খায়নি। না, বাড়ি গিয়ে তোর বউকে এখানে পাঠিয়ে দিবি, সে সারা দিন আমার দেখাশোনা করবে, মাস শেষে সে মাইনে পাবে আর রোজ পায়েস খাবে। যা, আর তুই আমার চোখের সামনে আসবি না, মুখটা একেবারে পুড়িয়ে দিলে গা। যা, পালা।